আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো। প্রথমে আমি ভাত ভাত রান্না করতে চাইছিলাম, যে একটা মাছ ভুনা করবো, ভাত রান্না করবো, ডাল রান্না করবো, কিন্তু পরে ছোট ছেলের বায়না, সে পোলাও খাবে। তারপর ভাবলাম ভাতও রান্না করবো আবার পোলাও রান্না করবো। তো যেহেতু আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম, তো এটা তার অপচয় করা যায় না, তাই আমি ভাবলাম পোলাও দিয়েই আজকে চিংড়ি মাছ খেয়ে নেওয়া যাক। আর বিশ্বাস করেন, এত ভালো লাগছে যা বলার বাইরে। মাঝে মাঝে না শর্টকাট জিনিসগুলোও খুব ভালো লাগে। আর যেহেতু হাতে একদম সময় ছিল না, আমি বেশিরভাগ সময় কিন্তু এইভাবেই রান্না করি। কেননা আমার কেকের যখন ডেলিভারি দেওয়ার সময় হয়, যেহেতু আমি কেক মেকার আর কেকের ব্যবসা করি, তো আমার তখন খুবই তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। প্লাস ঘরের কাজ সামলিয়ে বাহিরের কাজ, আমার অনেক টানা হেঁচড়ার মধ্যে পড়ে যেতে হয়। তো প্রথমে আমি সব কোটাকাটি করে নিয়েছি, মাছগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে টমেটোগুলো আগে দিয়ে দিয়েছি, যেহেতু এই টমেটোগুলো সহজে সিদ্ধ হতে চায় না, মানে সিদ্ধ হয়ই না ধরতে গেলে। তো আমি যেহেতু শর্টকাট রান্না করব, পেঁয়াজটা আলুটা টমেটোটা, মানে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আলু টমেটো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো সব একবারে দিয়ে দিয়েছি। দিয়ে 10 মিনিটের মতো এইভাবেই ভেজে নিয়েছি। আর মানে কষিয়ে তো নিব, কিন্তু তারপর আমি একটু টমেটোটার কারণে একবারে একটু এই তেলের মধ্যেই কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব, যেহেতু টমেটোটা একটু নরম হয়ে যায়। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, 10 মিনিটের মতো কষিয়ে নিব। ভালো করে কষানো বলতে মানে তেলের মধ্যে কষিয়ে নিব, পরে তো পানি দিয়ে কষাবো আবার। তো এর মধ্যে আমি আবার পোলাও চালটাও ধুয়ে নিলাম। এই পোলাও চালটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম। আমার মামা সবসময় বলে পোলাও চাল নাকি রান্না করার আগে ভিজিয়ে রাখলে নাকি পোলাওটা অনেক ঝরঝরা হয়। আমি জানি না কতটা সত্য, কিন্তু আমি এরকমই করি বেশিরভাগ সময়। আর এখানে আমি পোলাওটাও আবার মানে চালটাও আবার দিয়ে দিয়েছি, পোলাও চালটা, পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসছে তখন। তো আমার তরকারিটাও কষানো হয়ে গেছে এদিকে, যেহেতু আমার একটাই হাত, আমি আবার অনেক চিলাচিলি করতেছিলাম যে তোমরা ঠিকমতো ইয়ে করো না কেন, আমার তো দুইটা হাত, তোমাদেরও দেখবো, এখানে রান্নাও করতেছি, কেকও দিয়ে আসতে হবে, তোমরা একটু শান্ত সুস্থ থাকতে পারো না, মানে ছেলেদের সাথে একটু রাগারাগি করতেছিলাম। তো এর মাঝে আবার আমার তরকারিটা মানে কষানো হয়ে গেছে, আমি আবার একটু পানিও দিয়ে দিয়েছি। আর এখানে আমার গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আর তেজপাতা, যেহেতু আমি রান্নার সময় ভুলে গিয়েছিলাম দিতে। বললাম না তাড়াহুড়া করে রান্নাতে গেলে আমি অনেক সময় অনেক কিছু ভুলে যাই, কিন্তু এতে আমার কোনো মানে তেমন আহামরি কোনো সমস্যা হয় না। কেননা এই তেজপাতা দারচিনি ফ্লেভারটা আমার দুই ছেলের এক ছেলেও পছন্দ করে না, কিন্তু যেহেতু ওর আব্বুও খাবে, তো সেই হিসাবে তো বড় মানে ওই হিসাবেই রান্না করলাম, যাতে দুজনকে এই ব্যালেন্সে রাখা যায়, তার ওই অভিযোগ না থাকে অল্প পরিমাণের মশলা দিয়ে। তো এখানে আমি আবার আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আমি মানে রান্না করব তাই ওগুলা। আর কিছু চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি ভাজার জন্য, কেননা আমার ছোটো ছেলে তো আবার গরম মানে সরি ঝালটা আর খেতে পারবে না, তাই আমি চিংড়ি মাছ ওর জন্য উঠে মানে কিছু রেখে দিয়েছিলাম। আর এখানে আমার মাছগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, মানে মাছগুলো যেন লাল লাল হয়ে যায়। তো আমি যখন লাল লাল হয়ে আসছে চিংড়ি মাছগুলো, তখন এর মধ্যে আবার দিয়ে দিয়েছি রান্না করার জন্য পরিমাণ মতো পানি, কিন্তু পানিটা আসলে পরিমাণ মতো হয় নাই, পানিটা একটু বেশি হয়ে গেছিলো। আমি চাইছিলাম একটু ভুনা ভুনা করতে, যেহেতু পোলাও দিয়ে খাবে। পরে আবার ভাবলাম যেহেতু একটাই তরকারি, আচার নাই সাথে, প্লাস দেখা গেছে সালাদ নাই, তো একটু ঝোল হলেও সমস্যা নেই, এটাকে মেনে নিলাম আর শুকাইলাম না। তো অল্প একটু ঝোল রাখার পর আমি এখানে আবার বাবুর জন্য দুটো মাছ ভেজে নিয়েছি, আরও ছিল রাতের জন্য বাকিটা রেখে দিয়েছি। এখন যেহেতু খাবে না, তো এত ভাজারও দরকার ছিল না, তাই আমি দুইটা রেখে দিয়েছি। তারপরে সব কিছু গুছিয়ে, পাকের গাটার অবস্থাও খুব খারাপ ছিল, সব গুছিয়ে নিয়েছি। এখানে বাবুর জন্য একটু স্পেশাল করার জন্য ওর জন্য আবার একটু সাজিয়ে নিচ্ছিলাম। তো বাবু আবার বলতেছে আমি তো কাঁচামরিচ খাই না, তো আমি আবার বললাম যে ডেকোরেশনের জন্য দিছি, তুমি চিন্তা করো না। ওরা সহ্য হচ্ছিলো না, ওর পোলাও খুবই পছন্দ। ওই যে কিশমিস দিছিলাম, ওই কিশমিসগুলোই উপরে দেখাইতেছিল আমাকে বারবার, আমি এগুলো খাই না, এগুলো সরব। তো ওর মতো আর সহ্য হচ্ছিলো না, ও উপর থেকেই উঠে উঠে খাওয়া শুরু করে দিছে। আমি আবার কেটে দিছি ওটুক সব ইয়াটা। আর এখানে আমার বড় ছেলের জন্য নিয়ে নিচ্ছি, যেহেতু ও ঝালটা খেতে পারে, ওর জন্য আর মাছ ভাজি নাই, তরকারি দিয়েই ওর করে দিয়ে দিচ্ছি, ও এভাবেই খুশি। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আর সবাই দোয়া করবেন বেশি বেশি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর পথে চলবেন। আল্লাহ হাফেজ।